সরকারি কর্মজীবীর মাসিক বেতনের মধ্য থেকে কয়েক পার্সেন্ট টাকা সরকার কেটে রাখে, পরবর্তী সময়ে তা দ্বিগুণ হয়ে যায়, তখন সেই দ্বিগুণ টাকা ওই ব্যক্তিরা গ্রহণ করে, সেটা কি মমিন ব্যক্তির জন্য জায়েজ হবে? আশা করি জানিয়ে উপকৃত করবেন। সরকার কিন্তু বলছে না যে তোমাদেরকে সুদ খাওয়াচ্ছে, সুদ দিচ্ছে, একথা বলছে না, বলছে যে এটা তোমার কি দিচ্ছি, প্রভিডেন্ট ফান্ড, হ্যাঁ, মাসের মাস অল্প করে কেটে রেখেছে, আর তারপরে সেটা কী দিয়ে বাড়িয়েছে কি ওটা আমাদের দেখার আছে, কোনো দায়িত্ব নেই। কিন্তু সরকার হালাল খাত থেকে দিল না হারাম থেকে দিল, কারো ট্যাক্স নিয়ে দিল না কারো কোথা থেকে দিল, সেটা দেখার বিষয় নয় কিন্তু আমাদের। হ্যাঁ, আমাদের দেখার বিষয় সরকার দিচ্ছে। সরকার দেশের জনগণকে যদি দেয় দান অনুদান যে কোনো রকমের, কোথা থেকে দিচ্ছে আমাদের সন্ধান, আর কোনো প্রয়োজন নেই, শরীয়তে কথা বলে না, আর সে মুসলিম সরকার হোক অমুসলিম সরকার হোক জায়েজ। সুতরাং অমুসলিম দেশে যারা বসবাস করছেন জায়েজ, সরকার পশ্চিমা দেশে দিচ্ছে না ভাতা, দিচ্ছে না বাচ্চাদের ভাতা দিচ্ছে, তারপরে প্রতিবন্ধীদের ভাতা দিচ্ছে, বৃদ্ধদের ভাতা দিচ্ছে, সব জায়েজ, সব জায়েজ, অসুবিধা নেই। ফাকুলু হানিয়াম মারি, আল্লাহ কোরআন বলছেন খুব তৃপ্তির সাথে খাও, কোনো অসুবিধা নেই। আমার প্রশ্ন, বেতর সালাতে দুই রাকাত পড়ে সালাম ফিরানোর পর এক রাকাত পড়লে তখন সানা পড়তে হবে কিনা, দয়া করে জানাবেন ইনশাল্লাহ। সালাম যেহেতু ফিরে দিলেন, নতুন করে আবার তকবীরে তাহারা দিচ্ছেন, সুতরাং সানা যদি পড়েন সুন্না মুস্তাহাব, তবে যদি কেউ না পড়ে কোনো অসুবিধা নেই। এখানে অনেক সময় তারাবির পরে রমজানে দেখবেন যে বেতর যে দুই রাকাত পড়ে সালাম ফিরে, আর তারপরে এটা একটা তরিকা সহি হাদিস দ্বারা প্রমাণিত, দুই রাকাত পড়ে সালাম ফিরা, আর তারপরে আর এক রাকাত যখন পড়ে সাথে সাথে তকবীর দেওয়ার পরে তেলাওয়াত শুরু করে দেয়, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। কেউ কেউ বলেছেন অবশ্যই কথা যে যেহেতু ওই তিন রাকাত একটি সালাত, মানে তিন রাকাতই বেতর, মাঝখানে শুধু সালাম ফিরছে, সেই জন্য এখানে সানা পড়ার প্রয়োজন নেই, কিন্তু কেউ পড়লে পড়তে পারে। হ্যাঁ, এই জন্য যে তকবীর তাহরিমা সেখানে হচ্ছে, কারণ প্রথম সালাম ফেরার পরে যে তকবীর দিয়ে আবার শুরু করছেন এক রাত, সেটা তকবীর তাহরিমা, আর তকবীর তাহরিমার পরে ইস্তেফতার দোয়া, আর সবচেয়ে ছোট ইস্তেফতার দোয়া হচ্ছে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুক ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা, এছাড়া অনেকগুলি রয়েছে, ইন্নী ওয়াজাহাত ওয়াজহি রয়েছে, আল্লাহ বাইত বাইনি ওয়া বাইনা মিন খাতায়া, এই তিনটি প্রসিদ্ধ আরও রয়েছে, সব পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আরও মনে রাখবেন, কেউ যদি নাও পড়ে আল্লাহু আকবার তকবীর তাহরিমার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমান, যে কোনো সালাতে সুন্নাত ছুটলো নামাজ হয়ে যাবে, ফরজ হোক অথবা সুন্নত নফল হোক সালাত হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে যত সুন্দর করে যত সুন্নতগুলি পরিপূর্ণরূপে আদায় করবেন তত বেশি ফজিলত আর সওয়াব পাবেন।